দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় বনয়ন, বনয়ন নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণ করাকে বনয়ন বলা হয়। এই বনায়ন ফলে বনভূমি হতে সর্বাধিক বনজ দ্রব্যাদি উৎপাদিত করা হয় এবং বসতবাড়ির বিভিন্ন প্রতিষ্ঠান, সড়ক, বাঁধ, রাস্তাঘাট এবং উপকূলীয় অঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে যে বন তৈরি করা হয় বা তাকে সৃজিত বন বা সামাজিক বন বলা হয়। তাহলে বনায়ন নিয়ে আলোচনা করব। বনায়ন তাহলে বাসোপযোগী পরিবেশ তৈরি ও তা সংরক্ষণে বনের ভূমিকা অপরিসীম। কোনো দেশে বা অঞ্চলে বিস্তৃত এলাকা জুড়ে বড় বড় বৃক্ষরাজি এবং লতা ও গুল্মের সমন্বয়ে বনভূমির সৃষ্টি হয় বা বনভূমি। তাহলে বনভূমি কি? বনভূমি বড় বড় বৃক্ষরাজি, লতা গুল্মের সমন্বয়ে এবং যে সৃষ্টি হয় তাকে বলছে কি? বনভূমি। এসব বনভূমি এলাকা জুড়ে বা কখনো কখনো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, আবার কখনো কখনো মানুষ প্রয়োজনীয় বৃক্ষরোপণ ও পরিচর্যা করে পরিচর্যার মাধ্যমে যে বন সৃষ্টি করে তাকে কৃত্রিম বন বলা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দেশে শতকরা পঁচিশ ভাগ বন থাকা প্রয়োজন। পঁচিশ ভাগ বন থাকা প্রয়োজন। সেই তুলনায় আমাদের দেশে মাত্র 17 ভাগ বন রয়েছে এবং ইউনেস্কোর হিসাব মতে বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ মাত্র দশ ভাগ। তো এ অধ্যায় আমাদের দেশে বনাঞ্চলের বিস্তৃতির ধরন এবং বৈশিষ্ট্য এবং বৃক্ষ কর্তন, কাঠ সংগ্রহ ও উপকূলীয় বনায়ন সম্পর্কে বিস্তৃত আমরা জানব। আজকে প্রথম পরিচ্ছেদ বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি নিয়ে আলোচনা করব আমরা। এই বনায়নের মধ্যে বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি প্রথম পরিচ্ছেদ বনাঞ্চলের বিস্তৃতি বাংলাদেশের বন অঞ্চলের বিস্তৃতি বন একটি দেশের বলছে একটি মূল্যবান সম্পদ। আত্মসামাজিক উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি হিসাব মতে বর্তমানে বাংলাদেশের মোট বনের পরিমাণ 22.5 লক্ষ হেক্টর। কিন্তু বনভূমি এই পরিমাণ দেশে মোট শতকরা 17 ভাগ। এই বন সারা দেশে বন সমানভাবে বিস্তৃত নয়। অধিকাংশ বনভূমি দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম। অবস্থান বিস্তৃত হয়ে বাংলাদেশের বনাঞ্চলকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। অবস্থান এবং বিস্তৃতির উপর ভিত্তি করে বাংলাদেশের বনাঞ্চলকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। পাহাড়ি বন 2 নম্বর বলছে সমতল ভূমির বন
তিন নম্বর বলতেছে ম্যানগ্রোভ বন, তিন নম্বর পাহাড়ি বন, এক নম্বর পাহাড়ি বন, সমতল ভূমির বন, ম্যানগ্রোভ বন আর সামাজিক বন। চার নম্বরে আসতেছে কৃষি বন, শিক্ষার্থী বন্ধুরা তাহলে অবস্থান এবং বিস্তৃতি অনুসারে বাংলাদেশের বন অঞ্চলকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর বন হচ্ছে পাহাড়ি বন, দুই নম্বর হচ্ছে সমতল ভূমির বন, তিন নম্বর হচ্ছে ম্যানগ্রোভ বন, চার নম্বর হচ্ছে সামাজিক বন, পাঁচ নম্বর হচ্ছে কৃষি বন। এখন বলছে অবস্থান বিস্তৃতি ভেদে বাংলাদেশের বন অঞ্চলকে ধরন নিচে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বনভূমির পরিমাণ দেখানো হলো। অবস্থান এবং বিস্তৃতি ভেদে বাংলাদেশের বন অঞ্চলকে লক্ষ হেক্টরে ভাগ করা যায়। বনের ধরন পাহাড়ি বনের পরিমাণ আছে 11.6 লক্ষ হেক্টর এবং ম্যানগ্রোভ বনের পরিমাণ আছে 6.1 হেক্টর, 6.16। সমতল ভূমির বন আছে 0.87 এবং সমতল কৃষি বন ম্যানগ্রোভ বন 6.16, ম্যানগ্রোভ সমতল ভূমির বন আছে 0.87 এবং গ্রামীণ বনের পরিমাণ হচ্ছে 2.7। মোট বনাঞ্চলের ধরন ও বৈশিষ্ট্য পাহাড়ি বনের কথা বলছে। আমাদের দেশের পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে বন অবস্থিত। বাংলাদেশের বন এলাকা ও অর্ধেকের বেশি এলাকা জুড়ে রয়েছে পাহাড়ি বন। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার এ বন ভূমি ছড়িয়ে ছিটে আছে। বাংলাদেশের প্রধান প্রধান পাহাড়ি বন হচ্ছে গর্জন, রাজকড়াই, চাপালিশ, তেলসুর, কড়াই, গামার, চাম্পা, নানা ধরনের বাঁশ ও জন্মে। এসব বনের মধ্যে বরাক, মুলি, উড়া, মরাল, তল্লা, কেওড়া নানা ধরনের প্রভৃতি এবং বন্যপ্রাণীর মধ্যে বনমুরগি, শিয়াল, নেকড়ে, কাঠবিড়াল প্রভৃতি বন্যপ্রাণী বাস করে। বিভিন্ন রকমের পাখি ও কীটপতঙ্গ পাহাড়ি বন অঞ্চল দেখা যায়। বড় বড় বন অঞ্চল ছাড়াও লতা গুলুমের অসংখ্য প্রজাতি উদ্ভিদ পাহাড়ি বন অঞ্চলে জন্মে থাকে। দেশের আবহাওয়া এবং জলবায়ু ও পরিবেশের উপর পাহাড়ি বনের যথেষ্ট প্রভাব রয়েছে। এ বনের পরিমাণ 13.16 লক্ষ হেক্টর। সমতল ভূমির বন বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা অঞ্চলে বনকে বলা হয় সমতল ভূমির বন। এ বনের প্রধান সমতল ভূমির বন। শিক্ষার্থী বন্ধুরা পাহাড়ি বনের বর্ণনা শুনলে, এখন সমতল ভূমির বন। সমতল ভূমির বন বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং কুমিল্লা অঞ্চলে বনকে সমতল ভূমির বন বলা হয়। এ বনের প্রধান বৃক্ষ হচ্ছে শাল এবং গর্জন। তার এছাড়াও বলছে গজারি এছাড়াও কড়াই, এন্ট্রি কড়াই, জারুল ইত্যাদি বৃক্ষ এ বনে জন্মে থাকে। সমতল ভূমি প্রাকৃতিক বনের কাছাকাছি বসতি থাকায় এ বনের উপর মানুষের চাপ বেড়ে যাচ্ছে, ফলে প্রাকৃতিক বনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। ইতিমধ্যে অনেক স্থানে বন
বন শূন্য হয়ে যা পড়েছে। সরকারিভাবে এসব এলাকার সামাজিক বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের অংশীদারিত্বে ভিত্তিতে কোনো কোনো স্থানে সামাজিক বনের প্রতিষ্ঠিত হয়েছে, সামাজিক বনায়ন প্রতিষ্ঠিত হয়েছে। এ বনের শাল কাঠ খুবই উন্নত মানের হয়ে থাকে। গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরি ও অন্যান্য নির্মাণ কাজ শাল কাঠের ব্যবহার করা হয়। এ বনের বন্যপ্রাণী প্রায় ধ্বংস হয়ে গেছে। বর্তমানে কোথাও কোথাও অল্প সংখ্যক নেকড়ে, হরিণ, বানর, সাপ, ঘুঘুর ও দোয়েল শালিক দেখা যায়। এ বনের প্রধান এ বনের মোট পরিমাণ হচ্ছে 1.23 লক্ষ হেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বনায়ন নিয়ে আলোচনা করলাম। সামাজিক বনায়ন কী, বনায়ন কী এবং বনভূমি কী, এগুলো তোমরা সুন্দর করে মনোযোগ সাথে বাসায় পড়বে। আজকে এ পর্যন্তই থাকবে, আগামী দিনে আমরা দেখা হবে। ঠিক আছে।